লুক অ্যাট দ্য গ্রেভি, এইভাবে সর্ষে ইলিশ রান্না করলে কিন্তু আপনার রান্নার প্রেমে যে কেউ পড়ে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি সাবরিনা তিথি। আজকে আপনাদের দেখাবো একদম অথেন্টিক স্বাদের সরিষা ইলিশ রান্না। একদম স্বাদে গন্ধে অতুলনীয় এই সরিষা ইলিশটা, খেতে অসম্ভব মজা ছিল। এত মজা ছিল যে জাস্ট আমি খেয়ে যাচ্ছিলাম। যাই হোক, তো প্রথমে আমার সরিষা ইলিশের জন্য লাগবে সরিষা। এখানে আমি হলুদ সরিষা নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর কালো সরিষা নিয়েছি 1 টেবিল চামচের মতো। এখন এই সরিষাগুলোকে আমি ভালোভাবে ভিজিয়ে রাখবো। অনেকে সরিষা ইলিশ রান্না করলে রান্নাটা তেতো হয়ে যায়, এইভাবে সরিষাগুলো ভিজিয়ে তারপরে রান্না করবেন, দেখবেন যে রান্নাটা একদমই তেতো হবে না। তারপর আমার লাগবে ইলিশ মাছ। আমি এখানে 3 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। এখানে আমি লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। প্রায় আধা ঘন্টা পরে আমার সরিষাগুলো কিন্তু একদমই ভিজে গিয়েছে। তো এখন এই সরিষাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু মাস্ট এখানে দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি সামান্য পানি। পানি দেওয়ার পর এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই সরিষাগুলোকে আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এই সরিষাগুলোকে ব্লেন্ড করার বদলে কিন্তু পাতায়ও পিষে নিতে পারেন। এখন ব্লেন্ড করা সরিষাগুলো আমি একটা ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নেব, যেন একটা মিহি পেস্ট বের হয়। আর এইভাবে করে যদি আপনারা ছেঁকে নেন, আপনাদের গ্রেভিটাও অনেক সুন্দর হবে আর সরিষাতে একদমই তিতাভাব থাকবে না। এখন রান্নার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন অনেকটাই গরম হয়ে গিয়েছে, তখন এতে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এই গরম তেলে লাল মরিচের গুঁড়াটা দিলে না কালারটা একদম সুন্দর আসে। তারপরে এখন দিয়ে দিলাম সামান্য পানি। পানি দেওয়ার পরে এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব ওই যে লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে নিয়েছিলাম যে মাছগুলোতে, ওই মাছগুলোই এখানে দিয়ে দিলাম। এখন এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো কুক করে নেব। অনেকে বলতে পারেন যে আপু, এখানে আপনি পেঁয়াজ রসুন কিছুই তো ইউজ করলেন না। আসলে অথেন্টিক সরিষা ইলিশে পেঁয়াজ রসুন এগুলো কিছুই ইউজ করে না, জাস্ট ইলিশের গন্ধটাই থাকে আর সরিষার গন্ধটাই থাকে, আর খেতে একদম অতুলনীয় হয়। যাই হোক, 10 মিনিট পরে দেখেন যে আমার মাছটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর এখন মাছগুলোর ভেতরে আমি ব্লেন্ড করা সরিষাটাকে দিয়ে দিচ্ছি। আর এই সরিষাটাকে কিন্তু একদম রান্নার মাঝামাঝি টাইমে আমি দিচ্ছি, এর একটা কারণ রয়েছে। অনেকেই দেখবেন যে সরিষাটা একদম সবার সে প্রথমে দিয়ে দেয়, মাছটাও ওই রকম ভালোভাবে কুক হয় না এবং সরিষাটাও কিন্তু অনেকক্ষণ রান্না করার ফলে তেতো হয়ে যায়। তো আপনারা এরকম মাঝামাঝি টাইমে সরিষাটা দিবেন, তারপরে 10 মিনিটের মতো রান্না করে নেবেন, তাহলেই কিন্তু সরিষা ইলিশটা হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখেন আমার সরিষা ইলিশের গ্রেভিটা কতটা সুন্দর আসছে। এইভাবে করে কিন্তু রান্না করলে সরিষা ইলিশ একদম স্বাদে ভরপুর হবে। তো আমি এটাকে আরও 5 মিনিটের মতো কুক করে নেব। এরই মধ্যে কিন্তু আমি 2-3টা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছিলাম, সেটা আমার স্ক্রিনে আসে নাই। আচ্ছা, দেখেন আমার সরিষা ইলিশ কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর লুকটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, আর খেতে যে মাশাল্লাহ কী পরিমাণ মজা ছিল। এভাবে যদি আপনি কাউকে সরিষা ইলিশ রান্না করে দেন, তাহলে সে পরবর্তীতে আপনার কাছে চেয়ে দাওয়াত নেবে এই সরিষা ইলিশ খাওয়ার জন্য, এটা এতটাই মজা হয়েছিল। যাই হোক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য। আর অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে দেখতে পারেন আর দেখে দেখে বানাতে পারেন, তা না হলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে। আর এই সরিষা ইলিশটা আমি যখন খাচ্ছিলাম, তখন আমার কাছে এত বেশি মজা লাগতেছিল যে আমি জাস্ট খেয়ে যাচ্ছিলাম, এটা এত বেশি মজা হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।